প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পোশাক কারখানায় আবার অস্থিরতা হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধে মালিকদের হুঁশিয়ারি, কাজে ফিরতে উপদেষ্টাদের আহ্বান। ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি হত্যার বিচার চান স্বজনরা, প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের আশা করছে বিএনপি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য চারা উৎপাদন করছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উৎসাহ যোগাচ্ছেন কৃষি বিজ্ঞান বিভাগের একদল শিক্ষক। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানের রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। তৈরি পোশাক কারখানায় নতুন করে অস্থিরতা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকরা। রাজধানী উত্তরার বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে করণীয় মত বিনিময় সভায় এমন অবস্থানের কথা জানান তারা। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা তাফিমুল ইসলামের রিপোর্ট। শনিবার পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ দূর করতে শনিবার বিজিএমই ভবনে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বিজিএমির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। সভার শুরুতে বক্তব্য রাখেন মালিকরা, তবে শ্রমিক নেতার বক্তব্য শুরু করতেই মালিকদের বাধার মুখে পড়েন। নির্দিষ্ট সমাধান না আসায় এক পর্যায়ে সবাই হট্টগোল শুরু হয়। এরপর চলে শ্রমিক নেতা, মালিক ও উপদেষ্টাদের আলোচনা। মালিকরা সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে পোশাক কলকারখানা চালুর। আশুলিয়াতে কালকে আমরা সবাই খুলব, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাকে বন্ধ দিয়ে ছাড়া আমাদের আর কোনো রাস্তা আমাদের আর থাকবে না। 13 রাকে তো নিয়মই তাই, 13 রাকে নিয়মই নো ওয়ার্ক নো পে। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গণ্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে 13 রাকে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমিক নেতারা। আগামীকাল থেকে আপনাদের শিল্পের চাকা সচল রেখে যদি কোনো সমস্যা থাকে আমরা আপনারা আমাদের ফেডারেশনকে অবহিত করবেন, আমরা সরকারের দপ্তরে সেগুলো লিখিত দিয়ে সমাধান করে নিব। উপদেষ্টারা বলেন পোশাক শিল্পে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এবং আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন, এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখ। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন নেতৃবৃন্দ আছেন, যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখব। দেশের অর্থনীতিকে বাঁচাতে তৈরি পোশাক খাতকে রক্ষা করতে হবে বলেন তিন উপদেষ্টা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক শিল্প বাঁচাতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি। সন্ধ্যায় তৈরি পোশাক শিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির স্বার্থে শিল্পটিকে কেবল টিকিয়ে রাখা নয়, এর বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে, না হলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়ে দেশ গড়ার সুযোগটি হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা তার। উত্তরায় বিজিএমইএ ভবনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে ফলপ্রসূ সমাধান না পেয়ে শিল্পটির নেতারা হোটেল সারিনায় বিএনপির এই শীর্ষ নেতার সঙ্গে বসেন। বৈঠকে বসেই সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মোবাইল ফোনে সভার আশুলিয়া ও গাজীপুর সহ শ্রমঘন এলাকার বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে শিল্পের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার নির্দেশনা দেন। এই শিল্পের চলার প্রতি কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। আমার মনে হয় কোনো শক্তি
আজকে বাংলাদেশের মানুষ একটি লম্বা জীবন নিজের রক্ত দিয়ে দেশটাকে যে জায়গায় আজকে একটা আমরা দ্বিতীয় কী বলে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি যে কথাটা বলছে, যে একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, এইটার পথে অন্তরায় হয়ে এই শিল্পকে বাধাগ্রস্ত করে কেউ বেশি দূর এগোনোর কোনো সুযোগ নাই, এবং তাদেরকে দেশের মানুষ ক্ষমা করবে না, তাদের এই শিল্পের অন্তরায় হয়ে দাঁড়ানোর জন্য কোনো সুযোগ সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। এখানে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ হচ্ছে বিশ্বের খুব কম দেশ আছে যেখানে এমপ্লয়মেন্ট, মহিলার এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন, এই দক্ষিণ এশিয়াতে যদি হিসাব করেন, মহিলা এমপ্লয়মেন্টের পার্সেন্টেজ বাংলাদেশ হাইয়েস্ট কিন্তু, এবং এটা গার্মেন্ট শিল্পের কারণে হতে পেরেছে, এবং এটা আমরা গর্ববোধ করি, এটাকে আমরা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার এনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত সভায় তিনি বলেন, এই আত্মত্যাগের পর দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিটি হত্যার বিচার দাবি করেছেন নিহতদের স্বজন ও অন্য রাজনৈতিক দলের নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ সভা শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে, অশ্রুসিক্ত হয়ে হত্যাকাণ্ডের বিচার চান তারা। অন্য রাজনৈতিক দলের নেতারা সহ আরো অনেকেই অংশ নেন এই স্মরণ সভায়। আপনারা আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে। এই বিজয় আমাদের সবার বিজয়। আমরা জানি কোনো কারণে এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি। সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই, নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান তিনি। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা প্লেন প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমনকি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। মির্জা ফখরুল আরও বলেছেন, বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষেই থাকবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশের সফরকে ইতিবাচক এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তার মতে, যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই প্রতিনিধি দলটি অর্থনীতি সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন সরকার সম্পর্কে ধারণা নিতে চাইবে। প্রতিনিধি দলের প্রধান ব্র্যান্ট নেইম্যান ছাড়াও ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পান্থরমন জানিয়েছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নামটি বাংলাদেশে বেশ পরিচিত। কয়েক দফা ঢাকা সফর করেছেন এই কূটনীতিক। রাজনৈতিক প্রেক্ষাপট আর মানবাধিকার ইস্যুতে সোচ্চার হওয়ায় প্রতিবারই ছিলেন আলোচনায়। লাস্ট ইয়ার উই নো দেয়ার ওয়াজ আ লট অফ টেনশনস বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস এন্ড বাংলাদেশ। ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মার্কিন প্রতিনিধি দলে
তাঁর উপস্থিতি কাম্যই ছিল। যদিও ছয় সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। We want to find ways to strengthen our relationship. দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমরা IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, এডিবির কাছে $5 billion সহায়তা চাচ্ছি আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে একটু দাঁড় করাবার জন্য, এবং সেই সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো কাজেই এই মুহূর্তে তারা যদি আমাদের বাস্তব অবস্থাটা উপলব্ধি করে এবং আমরা কেন এই জায়গায় পড়েছি এই কথাটা, এটা যদি তারা সম্মুখ উপলব্ধি করতে পারে, তাহলে তারা অনেক বেশি মোটিভেটেড হবে আমাদেরকে সহায়তা করার জন্য। এবং এটা তো সত্যি কথাই যে আমাদের এখান থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে, ও আর্থিক অব্যবস্থাপনা ছিল, আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়েছে। তো এই সামগ্রিক চেহারাটা যদি তারা উপলব্ধি করতে পারে, তারা আমাদের সহায়ক হতে পারে। সাবেক এই কূটনীতিক মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা নিতে চাইবে প্রতিনিধি দলটি। এই মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য তো অন্য কেউ নাই, কাজেই সে জায়গায় তারাই এসছে, আমরা তাদের সাথে, তারা এবং তাদের সেই সক্ষমতাটাও আছে, কাজে সেই সক্ষমতাটাকে আমরা কতখানি কাজে লাগাতে পারি সেই প্রচেষ্টাটা আমি মনে করি এই মুহূর্তে করা আমাদের জন্য আমি খুবই উপাদেয় একটা বিষয় হবে বলে আমার ধারণা। প্রতিনিধি দলটি রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে স্থলগভীর নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম, কক্সবাজার ও কুতুবদিয়া সহ উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বিরূপ আবহাওয়ার সাগর থেকে তীরে ফিরতে পারেনি কক্সবাজার ও হাতিয়ার 3টি ট্রলার। কক্সবাজার ও নোয়াখালী প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে জান্নাতুল বাকিয়াকে একা রিপোর্ট। বুধবার দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি লঘুচাপ। পর্যায়ক্রমে তা নিম্নচাপে পরিণত হয়ে 13 সেপ্টেম্বর মধ্যরাতে উপকূল অতিক্রম করে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে প্রায় সারাদেশেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘণ্টায় কুতুবদিয়ায় সর্বোচ্চ 273 মিলিমিটার, কক্সবাজারে দ্বিতীয় সর্বোচ্চ 225 এবং চট্টগ্রামে 203 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 378 এবং পরবর্তী 12 ঘণ্টায় আরও বৃষ্টিপাত হয়ে 36 ঘণ্টায় রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। অতি ভারী বৃষ্টিতে জেলার 50টি গ্রামের মানুষ পানিবন্দী। প্রচুর বৃষ্টি, বৃষ্টির হারণে আর অনেক ক্ষয়ক্ষতি বলতে এই পানির ফসল জমি ক্ষয়ক্ষতি, এই বাড়িঘর ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট ক্ষয়ক্ষতি, অনেক বেশি বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমরা ঘর থেকে বাইক হতে পারি, অনেক বৃষ্টি, আমরা ঘর থেকে বাইক হতে পারি। বৃষ্টির সাথে ঝোড়ো ও ধমকা হাওয়ায় কক্সবাজার উপকূলে 6টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অনেকে। চুলার মধ্যে পানি ঢুকে গেছে আমাদের সব বাচ্চা কাচ্চা, এখন কালকে থেকে নাকি অনেক হাহাকার, কোথাও যাবো যাওয়ার কথা রাস্তা নেই। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 5টি ট্রলার সহ 8 মাঝি এখনো নিখোঁজ। এইবারের পানিটা খুব বেশি, অন্যান্য অতি নিকটে এ ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি, এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। জানাতুল বাকে কেকা, চ্যানেল আই।
অর্থ উপদেষ্টা বলেছেন, জনগণ কিছুটা অস্থির হয়ে গেছে, তারা সরকারের কাছ থেকে কাজ দেখতে চায়। অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো সবখানে দৃশ্যমান উন্নতি করতে আরও খানিকটা সময় দিতে হবে বলেও মনে করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনায় সংস্থার চেয়ারম্যান করদাতাদের উপর জুলুম না করে তাদের জন্য উত্তম সেবা নিশ্চিত করার আহ্বান জানান। রিসভেনিয়াসের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর আইন নিয়ে আলোচনা। বিসিএস কর কর্মকর্তাদের আয়োজনে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্যে কর প্রশাসনের নানা বিষয় তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্সপেয়াররা যাতে গ্রো করে সেটা আপনাদের খেয়াল রাখা লাগবে, এবং যেটা আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এর আগেও দুই একটা প্রতিষ্ঠা প্রোগ্রামে বলেছেন যে আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করবো না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করবো, যাতে করে কারো উপরে জুলুম না হয়। আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে আপনি খেয়াল করবেন যে এই জুলুমের দায় কিন্তু একান্তই আপনার। আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতে আস্থা এবং রাজস্ব আয়ে গতি ফেরানো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা। তো এমনি লোকজন একটু অস্থির হয়ে গেছে, এক মাস হয়ে গেলেও তোমরা এখনও কি দেখাচ্ছ না পারফরমেন্স, যা আমি অ্যাটলিস্ট বলি যে আর্থিক খেতে মোটামুটি খেতে মোটামুটি এই কালো টাকা সাদা করার জন্য এসে করেছে, ব্যাংকে স্যালারি কম হচ্ছে, রেভিনিউতে রিফর্ম হচ্ছে, সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপল। লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। একটা কথা আছে ইংরেজিতে, ইফ ইউর হ্যান্ড ইজ সামবডি এলসেস পকেট, ইফ হি মুভস ইউ হ্যাভ টু মুভ। আপনার হাতটা যদি আমার পকেটে থাকে, আমি ডান দিয়ে গেলে আপনিও যাবেন, বা দিয়ে গেলে আপনিও যাবেন, সেটা কিন্তু হারে হারে আমরা উপলব্ধি করছি। আরেকটা জিনিস, আমাদের অর্থের একটা সবচেয়ে বড় অপচয় হয় যেটা আমি দেখতে পারলাম, যে আমাদের যে প্রকল্পগুলি নেওয়া হয় এটা কিন্তু অনেক সময় নট বেজ অন ফেল নিডস। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন বিসিএস ট্যাক্স কর্মকর্তাদের নেতা লুৎফুল আজিম। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেক উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা পরবর্তী সময়ের জন্য ধান ও সবজি চারা উৎপাদন করছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে 120 একর জমিতে চাষ উপযোগী চারা উৎপাদনের। বিস্তারিত শাইক সুরাজের রিপোর্টে। বন্যা পরবর্তী সময় ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো কৃষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় আমনের চারা এবং রবি ফসলের বিভিন্ন সবজির তৈরি চারা হাতে পেলে কৃষক উপকৃত হবে। এই ভাবনা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকের জন্য চারা উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লেটা মানে কোর্সের ভ্যারাইটি দিয়ে আমরা তাদেরকে চারা দিয়ে কিছু সার দিয়ে বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেখানে বিতরণ করার চেষ্টা করব। টোটাল 1.5 একর জমিতে 600 কেজি বীজ ফেলানো হয়েছে, 50 থেকে 60 একর জমি আমরা রোপণ করতে পারব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ডেভোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে 40 লাখ ধান এবং সবজির চারা উৎপাদনের। ট্রেটি বিস্তারগুলো তোমরা করেছো? জি স্যার। আচ্ছা, এটা কোন কোন ভ্যারাইটি আমাদের? এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ যুগিয়ে যাচ্ছেন বিভাগের শিক্ষকরা। তো স্টুডেন্টরা প্রথমে আইডিয়া নিয়ে আসলেও মানে পরবর্তীতে মোটিভেশনটা আমরা ওদেরকে দিয়েছি। তো আমাদের তো ড্যাফোডিল অনেক ছাত্র এবং ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করতেছে, আর এ ব্যাপারে সর্বত্র আমাদের ড্যাফোডিলের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মিডিয়া ল্যাব বলি, আমাদের ব্র্যান্ডিং ল্যাব বলি, আমাদের সবাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন। পৃথিবীর সংকট মুহূর্তগুলোয় ছাত্র সমাজ তরুণ সমাজ এগিয়ে আসে। আজকে বাংলাদেশের সংকট উত্তরণ এবং একই সাথে বন্যা পরবর্তী সময়ে যে নতুন সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলাতেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে এসছে বন্যা পরবর্তী সময়ে ত্রাণ হিসেবে কৃষকদের মাঝে ধান, অন্যান্য শাকসবজি, ফলমূলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছে, যেটি নিঃসন্দেহে অন্যের জন্য অনুকরণীয়। ঢাকার আশুলিয়ার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের কৃষি মাঠ প্রাঙ্গণ থেকে শাইক সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টা সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে।
সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটি সবুজায়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ সহ 15,000 গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে ক্লাবটি। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি জীব বৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় নেয়া এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনেরা। মনসুর আহমেদের তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটির প্রকৃতি ও পরিবেশ। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ দুটোই করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। আমরা যেন সারা বছর ধরে বৃক্ষরোপণ করি, তবে এই সময়টা, এই বর্ষাকালে বৃক্ষরোপণটা হলো উত্তম সময়। সুতরাং এই উত্তম সময় যত বেশি পারি আমরা গাছ লাগানো উচিত আমাদের। এর পাশাপাশি কিন্তু এই বন্যপ্রাণীর আশ্রয়স্থলও কিন্তু এই গাছ গাছ। সুতরাং যত বেশি পারি আমাদের লাগাতে হবে এবং বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলতে হবে। এমন কার্যক্রমে নতুন প্রজন্ম বৃক্ষরোপণে আরো উৎসাহিত হবে বলছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি ও জীবন ক্লাব আজকে অনেক বছর যাবত কাজ করে যাচ্ছে এবং সফলতার সহিত আমরা তার সুফল পাচ্ছি। অনাদিকাল থেকে প্রকৃতির উপর নির্ভরশীল, এই প্রকৃতিকে বাঁচানোর জন্য এই যে অনন্য উদ্যোগ খুবই অপরিহার্য। সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্ট জনরা। এই ধরনের মহৎ উদ্যোগ আমি মনে করি আমাদেরকে অনেক এগিয়ে নেবে, জাতিকে অনেক এগিয়ে নেবে। দুর্গম পাহাড়ি অঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আহ্বান স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রদর্শক আমাদের উপর জানিয়েছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। ফুলিয়া থানায় হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাস্সের খান জ্যোতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত বিকেলে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া জ্যোতিকে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে জ্যোতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া সীমানার ভেতরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর একথা জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবছরের শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র, তবে এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তের ভিতরে হামলায় ব্যবহারের জন্য ইউক্রেন অনুমতি চাইলেও পশ্চিমা মিত্ররা অনুমোদন দেয়নি। এদিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন যদি দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার হামলা চালানো হলে তা হবে রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ভূখণ্ডে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। এবারে কৃষি সংবাদ। টানা বৃষ্টিতে চাঁদপুর জেলায় 2টি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের এই সময়ে আখ কাটার আগেই ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। মেঘনা নদীর তীব্র ভাঙনের কবলে কিশোরগঞ্জের ভৈরবে বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে বৃষ্টি পরিবার, কর্মহীন হাজারো মানুষ।
ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে রেল সেতু ও ভৈরব বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ আরও শিথিল করেছে ভারত। পেঁয়াজ রপ্তানি ক্ষেত্রে টন প্রতি সর্বনিম্ন $550 মূল্যে শর্ত প্রত্যাহার করেছে দেশটির সরকার। পাশাপাশি রপ্তানি শুল্ক কমানো হয়েছে। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য জানিয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। এছাড়া পেঁয়াজ রপ্তানির উপর আরোপ করা 40% শুল্ক অর্ধেক করে 20% নামিয়ে এনে দেশটির অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ক্যানাডার টরেন্টোতে বাংলাদেশে বন্যা পরবর্তী পুনর্বাসনে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে হৃদয়ে বাংলাদেশ নামে সাংস্কৃতিক সংগঠন। বন্যার্তদের জন্য তহবিল গঠনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি। আরিয়ান হকের সঞ্চালনায় দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সমন্বয়ক হিমাদ্রি রায় কমিউনিটির প্রিয়মুখ রিজওয়ানা রহমানের রোগ মুক্তির জন্য সবার দোয়া চান। এবারে খেলার খবর।